তুমি জানো তোমার নেতা রাতের বেলা এক রকমের চরিত্র দিনের বেলা আরেক রকমের চরিত্র তুমি এটা জানো তোমার নেতা ইন্দিরা আবাসনের টাকা মেরে খায় তুমি জানো তোমার নেতা গরিবের টাকা মেরে খায় তুমি জানো তোমার নেতা রাস্তার টাকা মেরে খায় তুমি এটা জানো কি যে তোমার নেতা তোমারও টাকা মেরে খায় তুমি কার আনুগত্য করো এই তো কাল সকালবেলা উঠে দুই হাতে দুটো ফ্ল্যাগ নিয়ে মোটরসাইকেলের হ্যান্ডেলে দুটো ফ্ল্যাগ বেঁধে নিয়ে বলবে আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র এবার ভোটে জিতলোকে অমুক ছাড়া আবার কে গরিবের সরকার তাড়াতাড়ি দরকার এই স্লোগান তুমি কাল সকালবেলা দিবে তুমি জানো তোমার নেতা রাতের বেলা এক রকমের চরিত্র দিনের বেলা আরেক রকমের চরিত্র তুমি এটা জানো তোমার নেতা ইন্দিরা আবাসনের টাকা মেরে খায় তুমি জানো তোমার নেতা গরিবের টাকা মেরে খায় তুমি জানো তোমার নেতা রাস্তার টাকা মেরে খায় তুমি এটা জানো কি যে তোমার নেতা তোমারও টাকা মেরে খায় কার কথা তুমি বলছো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র তোমার নেতার রাতের বেলা এক রকমের চরিত্র দিনের বেলা আরেক রকমের চরিত্র তোমার নেতার রাতের বেলা এক রকম দিনের বেলা এক রকম সন্ধ্যা বেলাতে এক রকম বিকালে আর এক রকম এটা হচ্ছে তোমার নেতার চরিত্র জি এটা তুমি সকাল হলেই এটা বলবে তুমি একজন মুসলিম যুবক হিসেবে তোমার এই স্লোগান দেওয়া দরকার ছিল আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুহাম্মদ এটা বলা দরকার ছিল আচ্ছা বলুন তো একটা পুরুষ মানুষের সব থেকে আপনজন কে হয় বলুন তো একটা পুরুষ মানুষ তার আপনজন সব থেকে কে তার বিবি আচ্ছা আপনি কত ভালো লোক সব থেকে ভালো সার্টিফিকেটটা কে দিতে পারবে বলুন তো কে কথা বলতে পারেন না কে ভয়ে বলছে না যদি গোলমাল হয়ে যায় এটা ভয়ে বলছে না যদি গোলমাল হয়ে যায় আমি খুব বড় বক্তা ধরে নেন এটা বোঝানোর জন্য আমি বড় বক্তা নয় আর আমি লেখাপড়া বেশি জানি না এখানে ফটর ফটর করলে কি হবে লেখাপড়া আমি খুব বেশি জানি না তবে একেবার কমও জানি না একেবারেও যে জানি না তাও নয় কোন রকম জানি খুব বড় বক্তাও নয় আর একেবারে ছোটও নয় মোটামুটি চলে তা আমি খুব বড় বক্তা আমি এখানে জলসা করতে এসেছি বলে বড় পাঞ্জাবি পরে এসেছি বাড়িতে বারমুন্ডা পরি আমি এখানে জলসা করতে এসেছি বলে একদম ইমানদারির সঙ্গে পাঁচ রেকাত নামাজ পড়ে নিয়েছি ছ রেকাত বাড়িতে আমি এক রেকাত নামাজ পড়ি না ফজরের জমাতে তো যাই না আমি এখানে এসেছি বলে জলসার সিজন বলে দাড়িটা বড় করেছি সিজন চলে গেলে দাড়িটা ছেঁটে একটু ছোট করে দেব আমার স্ত্রীকে যদি এই গ্রামে বেড়াতে আনি তাহলে এত বড় বড় কাপড়াবো রাস্তার মাটি পর্যন্ত হিঁচড়ে যাবে হাতে মোজা পড়াবো চোখে চশমা লাগাবো এইগুলো পর্যন্ত যেন কোনো পর পুরুষ দেখতে না পারে এটা আমি জলসা করতে এসেছি তাই এইগুলো করব করবে কি করব না করব এখানে আমি এক দুই ঘন্টা থাকব ওই জন্য আপনাকে আপনি ছাড়া কথা বলি না বাড়ি গিয়ে যদি আমার স্ত্রীকে বলি একটু পানি দাও তো এক গ্লাস দুই মিনিট যদি দেরি হয় তাহলে ওর মা বোনের সাই গুষ্টি উদ্ধার করে দিই গাল দিয়ে তার মানে আমার জলসার এক রকমের চরিত্র আমার বাড়ি আর এক রকমের চরিত্র ঠিক কিনা আমার জলসায় এক রকমের চরিত্র আর আমার বাড়ি আর এক রকমের চরিত্র আপনি কত ভালো লোক এটা আপনার স্ত্রীকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে আমি কত বড় চিটিংবাজ এটা আমার স্ত্রী ভালো জানে আমি কত বড় ইমানদার এটা আমার স্ত্রী ভালো জানে আমি নামাজ পড়ি কি না এটা আমার স্ত্রী ভালো জানে আমি রোজার মাসে রোজা রাখি কি না এটা আমার স্ত্রী ভালো জানে আমি রাতের অন্ধকারে আমার স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করি এটা আমার স্ত্রী ভালো জানে আর লোকের সামনে কেমন করি এটা আমার স্ত্রী জানে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যে মানুষ তার বউয়ের কাছে ভালো তার স্ত্রীর কাছে সে আল্লাহর নিকটে ভালো তাই তো মনে না যে তার স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর নিকটে ভালো কি বুঝি বুঝতে পারছেন আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমি আমার স্ত্রীদের কাছে ভালো আম্মা জান আয়েশা বলছেন দীর্ঘদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর সঙ্গে কাটিয়েছি কোনদিন
কখনো তরকারি রাঁধতে দেরি হয়েছে আমাকে এক চড় মারেন নি। জামা কাপড় পরিষ্কার করছি আমার সঙ্গে সে সাথ দিয়ে দিয়েছে। কখনো গোসল করে বসে আছি আমার মাথায় চিরুনি করে দিয়েছেন আল্লাহর নবী। কখনো তরকারিতে ভুল করে লবণ বেশি হয়ে গেছে কখনো বলেননি যে আয়েশা লবণ কেন বেশি দিলে। কখনো ঝাল বেশি হয়েছে মরিচ বেশি হয়েছে আল্লাহর নবী কখনো অভিযোগ করেননি, আয়েশা নিজে বলছেন। আপনার স্ত্রীর কাছে এই সার্টিফিকেট পাওয়া যাবে হ্যাঁ কিনা বলুন, যাবে যাবে না? আপনার স্ত্রীকে জিজ্ঞেস করি আগো তোমাদের লোকটা কেমন, বলছে আর বলো না মলি সাহেব জাহান্নামীটার কথা আর বলিও না। এটা বলবে কি বলবে না বলবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে আমি আমার স্ত্রীদের কাছে ভালো, স্ত্রীদের কাছে সার্টিফিকেট পেয়ে গেলেন। আল্লাহু আকবার! এই লোকের আনুগত্য করবেন কেন? মক্কার বেঈমান মুশরিকেরা ঈমান আনেনি কিন্তু এই লোকটাকে আল আমির উপাধিতে ডাকতো এবং তাদের গচ্ছিত সম্পদ ঈমান আনেনি তারপরেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে রেখে দিতেন। কি বলছি বুঝতে পারছেন না? আর আপনার কাছে তো মসজিদের টাকা রেখেও আমানত থাকে না, আপনি ঝেড়ে খান। আপনার কাছে তো মাদ্রাসার টাকা দিলেও আপনি মেরে খান। রাগ করিয়েন না, আপনি রাগ করিয়েন না। হেডমাস্টার মিড ডে মিলের টাকা মেরে খায়, পেপার পত্র পত্রিকা দেখা যায়। হেড মাওলানা মাদ্রাসার টাকা মেরে খায়। আমাদের চরিত্র আছে? অথচ বেঈমান মুশরিকেরা আমানত রাখতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল আমির উপাধি তিনি ভূষিত হয়েছিলেন। আল্লাহু আকবার! লোকটা কেমন ছিল? আর একটা ছোট্ট হাদিসের ঘটনা আপনাকে বলি, ইত্তেবা কেন আপনি করবেন না? এই লোকটা আল্লাহ নবীর একটা পালিত পুত্র ছিল, তার নাম কি? কি নাম? স্টেজ থেকে না আপনারা বলুন, বলতে পারবেন না। শাহরুখ খানের বইয়ের নাম কি? গৌরী, তাই তো? এটা জানে? কোয়েল মল্লিক কার বেটি? রঞ্জিত মল্লিক। অমুক নায়ক কার বেটা? ওই অমুক। কিছুদিন আগে শাহরুখ খানের বেটা অ্যারেস্ট হয়েছে, কিসের কারণে? না ড্রাগের ব্যাপারে। সব খবর আপনি জানেন? আর মুহাম্মাদের পালিত পুত্র ছিল এটা জানেন না? একটা পালিত পুত্র ছিল, তার নাম হচ্ছে জায়েদ। এই জায়েদের একটা কাহিনী রয়েছে, আপনাকে ছোট্ট করে আমি শোনাচ্ছি। জায়েদের মা আগেকার দিনে গোলাম বিক্রি করা হতো বাজারে, মানে বাচ্চা ছেলেদেরকে বাজারে বিক্রি করা হতো, আর ধনী মানুষরা তাদেরকে টাকা দিয়ে কিনে আনতো বাড়িতে চাকরের কাজ করার জন্য। তা হযরতে জায়েদ তার মায়ের সঙ্গে ছোটবেলাতে খালার বাড়ি হোক নানার বাড়ি হোক যাচ্ছেন রাস্তা দিয়ে, মরুভূমি রাস্তা। তা কিছু ছেলে চোর এই জায়েদকে চুরি করে নিয়ে এসেছে, বাজারে তুলেছে জায়েদকে।